অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সে আজকে আমি আশা করি এইখানে অধিক থেকে অধিক এই এই যে শান্তি আল্লাহ মেডিকেল কলেজে যে রক্তের সংকট দেখা দিয়েছে সেই সংকটকে দূরীভূত করবে। আমি দীপ্তিদা ছিলেন আমার বনিষ্ঠতা, গৌতম আমার সঙ্গে একই সঙ্গে আমরা আজকে 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস, এই উপলক্ষে শান্তিবাড়িতে পরিষদে আমরা আয়োজন করেছি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, রক্তদান শিবির এবং সমাজের বিশিষ্ট শিক্ষকদের শিক্ষক সম্বর্ধনা অনুষ্ঠান। আমাদের এই মুহূর্তে রক্তদান শিবিরে প্রায় 30 জন রক্ত দিয়েছে, সারাদিনে আমাদের লক্ষ্য প্রায় 100 থেকে 150 রক্তদাতার কাছে পৌঁছানো। আর তাছাড়া চলছে এই করোনার অভাবে মানুষের আর্থিক পরিস্থিতির কথা বিবেচনা করে আমরা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরটা করেছি, যা আমাদের দ্বিতীয় তলায় চলছে। কোন ক্লাবের উদ্যোগে হচ্ছে এটা? এটা আমাদের শান্তিবাড়ি পরিষদের পরিচালনায় এই প্রোগ্রামটা চলছে, গত বছরও করেছি, আগামী দিনেও আমরা এই প্রোগ্রামগুলো আস্তে আস্তে নিতে থাকব। আর আগামীতে যেহেতু পুজো দুর্গা পুজো চলে আসছে, সেই উপলক্ষে আমাদের বিভিন্ন সামাজিক কার্যক্রম চলতে থাকবে। আগামীতে আছে আমাদের 2ই অক্টোবর স্বচ্ছতা অভিযান, 3 তারিখ আছে আমি ওপেনিং সেরিমনির একটা বড় করে আয়োজন ব্যবস্থা করেছি, সেখানে বস্ত্র বিতরণ অনুষ্ঠান হবে। আপনার নাম পরিচয়? অরিন্দম সরকার, ক্লাব সদস্য।